আহমাতুল্লাহ বোন আপনি জানতে চেয়েছেন কেউ যদি সকাল সন্ধ্যায় আল্লাহর নিরানব্বইটি নাম পাঠ করে তাহলে কি এর দ্বারা কোনো ফজিলত সে পাবে কিনা আহ আসলে সকাল সন্ধ্যায় আল্লাহবুল আলমীর নিরানব্বইটি যে নাম এগুলো পাঠ করা সুন্নাত সুননাত বা করেছেন এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না সকাল সন্ধ্যার জিকির রাজকার রয়েছে সঈদুল ইস্তফার রয়েছে বিল্লাহ রব্বা নবুল ইসলামী দিনা ও মুহাম্মদিনবী ও রসউলা এছাড়া আর অনেক জিকির রয়েছে যা আমরা চাইলে সকাল সন্ধ্যায় পড়তে পারি আর আল্লাহ রবুল্লা আলমিনের যে নিরানব্বইটি নাম এই মর্মে একটি হাদিস আমরা পেয়ে থাকি যে হাদিসটি ইমাম বুহারি এবং মুসলিম তাদের গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছে ইন্নআলিল্লাহ হিতিস ইসমান নিশ্চয়ই আল্লাহ রবুল্লা আলমিনের রয়েছে নিরানব্বইটি নাম মান আহ সাহা দখাল যে ব্যক্তি এই নামগুলোকে এহসা করল দাখাল জন্য সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এবং অন্য এক বর্ণনে বলেছে মানে হাফিদহা যে নামগুলোকে মুখস্থ করল দাখাল জান্না তো বিদ্যানগণরা মুখস্থ করা বা আহ সাহা এই দুটি শব্দের অর্থে বলেছে যে এই নামগুলো যে অর্থ রয়েছে সে অর্থগুলো সে বুঝলো সে অর্থগুলো বুঝে এবং সেই নাম দিয়ে আল্লাহকে ডাকলো আল্লাহকে স্মরণ রাখলো সেই ব্যক্তির জন্যই মূলত এই কথাগুলো বলা হয়েছে যে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে যেমন যদি আমরা বলতে থাকি যে আল্লাহ রহমান আল্লাহর অনেকগুলো নামের মধ্যে থেকে একটি নাম হচ্ছে আল্লাহর রহমান তিনি দয়া করে থাকেন বা গফ্ফার তিনি ক্ষমা করে থাকেন তো যখন আমরা আল্লাহর কাছে কিছু চাইবো দয়ার প্রয়োজন হবে তখন এই নাম দিয়ে আমরা আল্লাহর কাছে চাইতে পারি তাহলে আমরা বুঝতে পারব যে এই নামের যে অর্থ এই মর্ম কথা সেগুলো আমরা বুঝতে পারবো এর জন্য এখান থেকে মূলত বোঝানো হয়েছে বা বুঝাতে চেয়ে বুঝাতে চেয়েছেন আল্লাহ রসুল্লা সাল্লাম বিদ্যানগণরা যেমনটি বলেছেন যে আসাহা বলতে এমন নয় যে মুখস্থ করলাম আর রহমান আর রাহিম এই নামগুলো শুধু ডাকলাম না এই নামগুলো বুঝে এই নামগুলো উপলব্ধি করে ফিল করে আল্লাহর কাছে মন থেকে এখলাস হরুসিয়াতের সাথে এই নামগুলো দিয়ে যখন কেউ দোয়া করবে এই নামগুলো দিয়ে আল্লাহর কাছে কিছু চাইবে তখনই আল্লাহ রব আলমিনের এই হাদিসের যে আহ কথা আল্লাহ বলেছেন তার অন্তর্ভুক্ত সে হবে আল্লাহ আলম বারাকালিক